वेलकम टू माय यूट्यूब चैनल। शेख मुजीब जेभावे जातिर पिता हुए उठलें, 1920 साले 17 मार्च गोपालगंजेर टुंगीपाड़ाय जन्मग्रहण करें शेख मुजीबुर रहमान। विश्लेषकरा उल्लेख करें शेख मुजीबेर राजनीतिते हाथेखड़ी हुए हुसैन शहीद सोहरावर्दीर काछे, जदिओ तिनि निजेओ तार असमाप्त आत्मजीवनीते सेई प्रेक्षापट लिखेछेन। ताते तिनि लिखेछेन जे 1938 साले तिनि गोपालगंजेर मिशन स्कूलेर छात्र छिलेन, तखन एके फजलुल हक एवं हुसैन शहीद सोहरावर्दी सेखाने सफरे गेले तार साथे तादेर परिचय हय। সেই থেকে একটা যোগাযোগ তৈরি হলে পরের বছর 1939 সালে তিনি গোপালগঞ্জের মুসলিম লীগ গঠন করেন। 1946 সালে কলকাতার ইসলামিয়া কলেজে ছাত্র সংসদে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিব। 1952 সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জেলখানায় অনশন শুরু করেন তিনি এবং একটানা 17 দিন অনশন অব্যাহত রাখেন। 1953 সাল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিব। 1954 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্টে প্রার্থী হিসেবে গোপালগঞ্জের আসনে নির্বাচিত হন তিনি। তিনি প্রাদেশিক সরকারের কৃষি ও বনমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। 1956 সালে শেখ মুজিব কোয়ালিশন সরকারের শিল্প বাণিজ্য শ্রম দুর্নীতিরোধ এবং গ্রামীণ সহায়তা মন্ত্রণালয়ের দায়িত্ব পান। 1957 সালে 30 মে দলের জন্য সময় ব্যয় করার লক্ষ্যে মন্ত্রিপরিষদ হতে পদত্যাগ করেন তিনি। শেখ মুজিবুর রহমানের জীবনে অত্যন্ত উল্লেখযোগ্য বছর ছিল 1966 সাল। 1966 সালের 5ই ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন শেখ মুজিব। প্রস্তাবিত 6 দফাকে বর্ণনা করা হয় বাঙালি মুক্তির সনদ, যার ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 1968 সালে 3রা জানুয়ারি পাকিস্তান সরকার শেখ মুজিবকে 1 নং আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। এই মামলার মাধ্যমে পাকিস্তান বিচ্ছিন্ন করার অভিযোগ আনা হয় শেখ মুজিবের বিরুদ্ধে। কিন্তু 1969 সালে প্রবল গণ আন্দোলনের মুখে 22 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন সরকার। এরপর দিন রেসকোর্স ময়দানে, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে খ্যাত, সেখানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। তার নেতৃত্বে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী তা মেনে নিতে পারেনি। শেখ মুজিবের হাতে তারা ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। 1971 সাল 7ই মার্চ রেসকোর্সের জনসমুদ্র থেকে শেখ মুজিবুর রহমান এক ভাষণের মাধ্যমে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেন। সেই ভাষণের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছিলেন পাকিস্তানিদের সাথে আর থাকা হবে না। 7ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তান নিয়ন্ত্রণ ছিল শেখ মুজিবের হাতে। 25শে মার্চ দিবাগত রাতে বাঙালিদের উপর সশস্ত্র আক্রমণের সময় শেখ মুজিবকে গ্রেপ্তার করে পাকিস্তানি বাহিনী। গ্রেপ্তারের আগে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পুরো সময়টিতেই পশ্চিম পাকিস্তানের কারাগারে তিনি বন্দী ছিলেন। দেশ স্বাধীন হবার পর 1972 সালে 8ই জানুয়ারি পাকিস্তান সরকার আন্তর্জাতিক চাপে শেখ মুজিবকে মুক্তি দেয় এবং 10ই জানুয়ারি লন্ডন ও দিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশে আসেন
শেখ মুজিব। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা হয়ে ওঠার পেছনে শেখ মুজিবুর রহমানের অন্যতম একটা আদর্শিক ভিত্তি ছিল ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িক রাজনীতি। কিন্তু তিনি রাজনীতির মাঠে যাত্রা শুরু করেছিলেন ছাত্র জীবনে মুসলিম লীগের সাথে সম্পৃক্ত হয়ে। ঢাকার ধানমন্ডির 32 নম্বর বাড়িতে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় 1975 সালে 15ই আগস্ট। এখন সেই বাড়িটি পরিণত হয়েছে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। তার বিভিন্ন কক্ষে ঢুকলেই চোখে পড়ে দেয়ালে ঝুলছে ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডার থেমে আছে সেই 75-এর আগস্ট মাসে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।